বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মুজিজুন্নাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর বিষয় পরিণতি সুশাসন দ্বিতীয় পত্র আজ তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি অধ্যায় 8 এবং 10 এই দুটো অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 8-এর শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং অধ্যায় 10-এর শিরোনাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার নম্বর হচ্ছে 4। এই 4 লেকচার আমি তোমাদের সাথে 8 এবং 10 এই দুটো অধ্যায় নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই দুটো অধ্যায় থেকে আজকে যে বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে ক্লাসটি সাজিয়েছি, এর পাশাপাশি দুটো অধ্যায় থেকে আরও অনেক ধরনের বহুনির্বাচনী প্রশ্ন হতে পারে। তো আমি আজকে যে প্রশ্নগুলো এখানে তোমাদের সাথে আজকে আলোচনা করব, এগুলো তো অবশ্যই পড়বে, এর পাশাপাশি দুইটা অধ্যায় খুব ভালো করে রিডিং করবে, এবং এর বাইরে আমি যেগুলো দিলাম এর বাইরেও আর কোন ধরনের বহুনির্বাচনী প্রশ্ন হতে পারে সেগুলো অবশ্যই একটু করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সরাসরি তোমাদের সাথে বহুনির্বাচনী প্রশ্নের ক্লাসে চলে যাচ্ছি। বহুনির্বাচনী প্রশ্ন নাম্বার 1 হচ্ছে, কোন দুটি সংসদ নির্বাচন মাত্র 2 বছরের ব্যবধানে অনুষ্ঠিত হয়েছিল? ক নম্বরে রয়েছে প্রথম এবং দ্বিতীয়, খতে রয়েছে তৃতীয়, গতে তৃতীয় চতুর্থ, এবং ঘতে রয়েছে সপ্তম এবং অষ্টম। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সংসদ নির্বাচন মাত্র 2 বছরের ব্যবধানে অনুষ্ঠিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থী সর্বোচ্চ কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? এখানে কতে রয়েছে 2টি আসনে, খতে রয়েছে 3টি আসনে, গতে রয়েছে 4টি আসনে, এবং ঘতে রয়েছে 5টি আসনে। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, 3টি আসনে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে? ক 1973 সালে, খ 1979 সালে, গ 1986 সালে, এবং ঘতে রয়েছে 1988 সালে। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক 1976 সালে, অর্থাৎ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1976 সালে। 4 নম্বর প্রশ্ন, ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের কী হিসেবে আখ্যায়িত করা হয়? ক নির্বাচক, খ ভোটার, গ নির্বাচক মণ্ডলী, এবং ঘতে রয়েছে সুনাগরিক। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নির্বাচক মণ্ডলী, অর্থাৎ ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদেরকে নির্বাচক মণ্ডলী হিসেবে আখ্যায়িত করা হয়। 5 নম্বর প্রশ্ন, প্রথমবারের মতো দেশে উপজেলা নির্বাচন হয় 1985 সালের, ক 15 মে, খ 16 মে, গ 17 মে, এবং ঘতে রয়েছে 18 মে। এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ 16 মে, অর্থাৎ প্রথমবারের মতো দেশ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালের 16 মে। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নাগরিকগণ কীভাবে শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন? ক প্রত্যক্ষভাবে, খ নির্বাচনের মাধ্যমে, গ রাজনৈতিক দলের মাধ্যমে, এবং ঘতে রয়েছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মাধ্যমে। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক বলতে কত বছর বয়স্ক নাগরিকদেরকে বোঝানো হয়? ক 16 বছর, খ 17 বছর, গ 18 বছর, এবং ঘতে রয়েছে 20 বছর। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ 18 বছর, অর্থাৎ বাংলাদেশের প্রাপ্তবয়স্ক বলতে 18 বছর বয়স্ক নাগরিকদেরকে বোঝানো হয়। 8 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি এক ভোট এই নীতিটি দ্বারা মূলত কোন বিষয়টি প্রকাশ পায়? ক ভোটদান পদ্ধতি, খ প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, গ সম ভোটাধিকার, এবং ঘতে রয়েছে একক নির্বাচনী এলাকা। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ সম ভোটাধিকার, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট এই নীতিটির দ্বারা মূলত সম ভোটাধিকার বিষয়টি প্রকাশ পায়। 9 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে কোনটির ওপর? কতে রয়েছে জাতীয় সংসদ, কতে রয়েছে নির্বাচন কমিশন, গতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এবং গতে রয়েছে রাষ্ট্রপতি। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নির্বাচন কমিশন, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে নির্বাচন কমিশনের ওপর। 10 নম্বর প্রশ্ন, নির্বাচন একটি 1 প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া, 2 প্রার্থীর নির্বাচন প্রক্রিয়া, 3 জনমত যাচাই প্রক্রিয়া, কোনটি সঠিক? কতে রয়েছে 1-2, ক্ষতে রয়েছে 2-3, গতে রয়েছে 1-3, এবং ক্ষতে রয়েছে 1-2-3। 1-2-3, এখানে 1-2-3 হবে, কমাটা দেওয়া হয়নি। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ 2-3, অর্থাৎ দুইতে দুয়ে রয়েছে
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া এবং তিনে রয়েছে জনমত যাচাই প্রক্রিয়া। অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি অনুচ্ছেদ দিয়েছি। ক, রাষ্ট্রের পঞ্চম নির্বাচনটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছে। সেখানে প্রাপ্তবয়স্ক নাগরিকরা গোপনে তাদের ভোট সম্পন্ন করেছেন। এ হচ্ছে একটা উদ্দীপক। এখন উদ্দীপক থেকে প্রশ্ন নিচের প্রশ্নটা দেখি। ১১ প্রশ্নটি হচ্ছে, অনুচ্ছেদে কী ধরনের ভোটাধিকার ফুটে উঠেছে? এখানে যে অনুচ্ছেদটি দিলাম, এই অনুচ্ছেদ থেকে দুইটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদে কী ধরনের ভোটাধিকার ফুটে উঠেছে? কতে রয়েছে বিসিএস ভোটাধিকার, কতে রয়েছে যৌথ ভোটাধিকার, কতে রয়েছে সরল ভোটাধিকার এবং কতে রয়েছে সর্বজনীন ভোটাধিকার? এখানে উত্তরটা হবে ঘ, সর্বজনীন ভোটাধিকার। কেননা এখানে প্রাপ্তবয়স্ক ভোটে নাগরিকরা গোপনে ভোট প্রদানের প্রাপ্তবয়স্ক, এবং এখানে কিন্তু সকল মানুষের ভোটের কথা বলেছে, সকল নাগরিকের, প্রাপ্তবয়স্ক সব নাগরিকের ভোট দেবেন, তাহলে এখানে হবে সর্বজনীন ভোটাধিকার। ১২ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সাথে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সাদৃশ্য রয়েছে, ১ গোপন ভোটদান, ২ সর্বজনীন ভোটাধিকার এবং ৩ রয়েছে স্থানভিত্তিক ভোটদান, কোনটি সঠিক? এখানে কতে রয়েছে ১ ২, কতে রয়েছে ২ ৩ এবং গতে ১ ৩ এবং ঘতে রয়েছে ১ ২ ৩। এর উত্তর ১২ নম্বর প্রশ্ন উত্তর হবে ক, ১ ৩, অর্থাৎ ১ এ রয়েছে গোপন ভোটদান এবং ২ এ রয়েছে সর্বজনীন ভোটাধিকার, এখানে ১ ২ হবে। ১৩ নম্বর প্রশ্ন, নির্বাচনে নাগরিকের পবিত্র দায়িত্ব কোনটি? ক, পেশি শক্তির ব্যবহার করা, খ, কালো টাকা ব্যবহার যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখা, গ, জাল ভোট প্রদান করা এবং ঘতে রয়েছে টাকার বিনিময়ে ভোট প্রদান। ১৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখা, অর্থাৎ নির্বাচনে নাগরিকের পবিত্র দায়িত্ব হচ্ছে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখা। ১৪ নম্বর প্রশ্ন, ১৯৭৩ সালের নির্বাচনে বাংলাদেশে কয়টি মূলনীতি প্রতিষ্ঠিত হয়? ঘতে রয়েছে ২টি, ঘতে ৩টি, গতে ৪টি এবং ঘতে রয়েছে ৫টি। ১৪ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গ, ৪টি। ১৯৭৩ সালের নির্বাচনে বাংলাদেশের ৪টি মূলনীতি প্রতিষ্ঠিত হয়। ১৫ নম্বর প্রশ্ন, জাতীয় সংসদ বাতিল করলে কয়দিনের মধ্যে সংসদের নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে? ক, ৫০ দিন, খ, ৬০ দিন, গ, ৮০ দিন এবং ঘতে রয়েছে ৯০ দিন। ১৫ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ, ৯০ দিন, অর্থাৎ জাতীয় সংসদ বাতিল করলে ৯০ দিনের মধ্যে সংসদের নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। ১৬ নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়? ক, ২রা ডিসেম্বর, খ, ৪ ডিসেম্বর, গ, ৫ ডিসেম্বর এবং ঘতে রয়েছে ১০ ডিসেম্বর। ১৬ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক, ৩ ডিসেম্বর, অর্থাৎ ২রা ডিসেম্বর। ১৭ নম্বর প্রশ্ন, দ্রব্যমূল্যের সাথে কোনটি সম্পর্কযুক্ত? ক, জীবন, খ, দুর্নীতি, গ, ভেজাল এবং ঘ রয়েছে অস্থিরতা। ১৭ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ, দুর্নীতি, অর্থাৎ দ্রব্যমূল্যের সাথে এখানে দুর্নীতি সম্পর্কযুক্ত। ১৮ নম্বর প্রশ্ন, খাদ্যে ভেজাল কোন ধরনের অপরাধ? ক, সামাজিক, খ, রাজনৈতিক, গ, অর্থনৈতিক এবং ঘতে রয়েছে সাংস্কৃতিক। এখানে ১৮ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক, সামাজিক, অর্থাৎ খাদ্যে ভেজাল হচ্ছে সামাজিক ধরনের অপরাধ। ১৯ নম্বর প্রশ্ন, ইফতিজিং শব্দটির আধুনিক রূপ কী? ক, অত্যাচার করা, খ, উত্ত্যক্ত করা, গ, নির্যাতন করা এবং ঘতে রয়েছে পরিহাস করা। ১৯ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ, উত্ত্যক্ত করা, অর্থাৎ ইফতিজিং শব্দের আধুনিক রূপ হচ্ছে উত্ত্যক্ত করা। ২০ নম্বর প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কত তারিখে? বিশ্ব এইডস দিবস কত তারিখে? ১, কতে রয়েছে ১ আগস্ট, কতে রয়েছে ২ আগস্ট, কত রয়েছে ৩ আগস্ট এবং কত রয়েছে ১ ডিসেম্বর। ২০ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ১ ডিসেম্বর, অর্থাৎ বিশ্ব এইডস দিবস হচ্ছে ১ ডিসেম্বর বা ১ ডিসেম্বর। ২১ নম্বর প্রশ্ন, ২১ নম্বর প্রশ্ন হচ্ছে, চোখে না দেখা কোন ধরনের প্রতিবন্ধকতা? ক, দৃষ্টি, খ, শারীরিক, গ, শ্রবণ এবং ঘ হচ্ছে পা। এখানে ২১ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক, দৃষ্টি, অর্থাৎ চোখে না দেখা হচ্ছে দৃষ্টি ধরনের প্রতিবন্ধকতা। ২২ নম্বর প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে অবহেলিত বিষয় কোনটি? এখানে কতে রয়েছে শিক্ষা, ক্ষতে স্বাস্থ্য, গতে বাসস্থান এবং ক্ষতে রয়েছে বিনোদন। এখানে হবে ২২ নম্বর প্রশ্ন উত্তর হবে ক, শিক্ষা, অর্থাৎ চারটার মধ্যে এখানে উত্তরটা হবে শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে শিক্ষা। ২৩ নম্বর প্রশ্ন, কোন মাধ্যম দ্বারা এইডস আইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? ক, রক্ত, খ, চোখের পানি, গমূত্র এবং ঘতে রয়েছে থুতু। এখানে ২৩ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক, রক্ত, অর্থাৎ রক্তের মাধ্যম দ্বারা এইডস আইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ২৪ নম্বর প্রশ্ন, অবৈধ পন্থা জনস্বার্থ বিরোধিতাকে কী বলে? ক, স্বজনপ্রীতি, খ, চতুরতা, গ, দুর্নীতি এবং ঘতে রয়েছে প্রতারণা। ২৪ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গ, দুর্নীতি, অর্থাৎ অবৈধ পন্থা জনস্বার্থ বিরোধীকে বলা হয় দুর্নীতি। ২৫ নম্বর প্রশ্ন, খাদ্যে ভেজাল রোধে করণীয়, ১, আইনের যথাযথ প্রয়োগ, খ, ২ রয়েছে খাদ্যে ভেজাল সম্পর্কে ব্যাপক প্রচারণা এবং ৩ রয়েছে ভেজাল প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি। এখানে কোনটি সঠিক বা নিচের কোনটি সঠিক?
কতে রয়েছে এক দুই, কতে রয়েছে এক তিন, গতে দুই তিন এবং ঘতে রয়েছে এক দুই তিন। 25 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ, এক দুই তিন, অর্থাৎ সবগুলি হবে, এক দুই তিন যা আছে সবগুলি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং আজকের লেকচারটি ছিল 4 আর অধ্যায় ছিল 8 এবং 10। প্রিয় শিক্ষার্থীরা, পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র আমি যতগুলো লেকচার দিয়েছি সবগুলো লেকচার খুব ভালোভাবে বাসায় দেখবে এবং সেই যে যে অধ্যায়গুলো দিয়েছে সেই অধ্যায়গুলো খুব ভালোভাবে বাসায় করবে। ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।